ঈশ্বরের কৃপা আর আপনার সাহসী এই দুর্ঘটনা ঘটতে দেয়নি। যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত আমের কলঙ্কিত হতো। যা হয়নি তা নিয়ে আপনি অহেতুক চিন্তা কেন করছেন মহারাজ? হুজুর, পিলখানার হাকিম সাহেব জানিয়েছেন হাওয়াইকে খাবার মধ্যে কোনো নেশার জিনিস দেওয়া হয়েছিল, সেই কারণেই ওই রকম ধ্বংসাত্মক হয়ে গেছিল। আমি এটা জানতাম আজগর সাহেব, আর এটাও জানতাম যে শত্রুরা আমার আর হাওয়াইয়ের সম্পর্ক খুব ভালো মতোই জানে, আর ওর কিছু হলে আমি সেখানে অবশ্যই যাব, আর ঠিক তখনই ওই শত্রুরা আমাকে আক্রমণ করবে। ওদের পরিকল্পনাও ভালো ছিল, কিন্তু আমার বীরত্বের কাছে ওদের হার মানতেই হলো। শত্রুটা কি? যে কেউ হতে পারে, কিন্তু হুজুর আমাদের এখন সাবধানে থাকতে হবে। মানে আমাকে ভয়ে ভয়ে থাকতে হবে? আজগর সাহেব, আমি শাহিনশাহ, যদি এই সামান্য ঘটনায় আমি ভয় পেয়ে যাই তাহলে এত বড় সাম্রাজ্য আমি কি করে সামলাবো? দেখুন, আমি এতেই ভয় পেয়ে গেলে শত্রুরা তো আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আজগর সাহেব, এটাই তোরা চায়? ওরা আক্রমণ করে এই জন্যই যাতে আমি ভয় পেয়ে যাই? আমি ভয় পেলেই তোরা সফল হয়ে যাবে, কিন্তু আমি আমার জীবন এইভাবে ভয়ে ভয়ে কাটাতে চাই না। আর এর উত্তর আমি ওদের সময় মতো দেব। কিন্তু হুজুর, আজগর সাহেব, এই প্রথমবার আমার উপরে আক্রমণ হয়নি। আমার উপরে আক্রমণ আগেও হয়েছে আর ভবিষ্যতেও হবে, কারণ আমি শাহিনশাহ। যে কাজের জন্য আমি এখানে এসেছি সেটা আমি সম্পূর্ণ করবই, আর সেটা হলো সুকন্যার শাদী। শাহিনশাহ, আপনি বয়সে আমার থেকে ছোট, কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আপনি সেটাই করুন যেটা আপনার হৃদয় চাইছে, কিন্তু আমিও সেটাই করব যেটা আমার কর্তব্য। মনসাবদার হবার সুবাদে আপনাকে রক্ষা করাটা আমার দায়িত্ব, সেটা আমি পালন করব। যেই ষড়যন্ত্র করেছে তাকে খোঁজার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব, এটা আমি কথা দিচ্ছি। আমেরের রাজা আপনি, আপনি ভালো মতো জানেন যে কি করতে হবে আপনাকে। আপনি কিভাবে তদন্ত করবেন সেটা আমি বলবো না, আপনি ভালো মতোই জানেন। কিন্তু সত্যি বলতে মহারাজ, আমার শত্রুদের থেকে হাওয়াইকে নিয়েই বেশি চিন্তা হচ্ছে। আজও কি আমার জন্যই এত কষ্ট পেতে হয়েছে? ক্ষমা করবেন আমাকে মালিকায়ে আজম, জালালকে আক্রমণ করা হয়েছে, আর এখন যদি আমরা কোনো পদক্ষেপ না নিই তাহলে বোকামো করা হবে। চুপ করে থাকাটা বোকামো নয় মহামাঙ্গা, মুঘলেরা ভীতু নয় সেটা আমিও জানি, কিন্তু পরিস্থিতি এখন অন্য। সুকন্যা নিকা হতে চলেছে। মালিকায়ে আজম, আপনি সুকন্যার নিকাহের জন্য চিন্তা করছেন, নিজের ছেলে জালালের কথা ভাবছেন না? মানছি তুমি জালালকে মানুষ করেছো মহামাঙ্গা, কিন্তু জালালকে জন্ম আমি দিয়েছি, ও আমার সন্তান। জালালের চিন্তা যতটা তোমার আছে ততটা আমারও আছে, কিন্তু সবসময় হৃদয় দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। শত্রু আমেরেরও হতে পারে অথবা আগ্রারও। তুমি কি ভুলে যাচ্ছ, জালাল আমের পৌঁছইনি তখনও ওর উপর আক্রমণ হয়েছিল। গোয়ালিয়রের হাকিমকে আটকানোর চেষ্টা করা হয়েছিল যাতে জালালের শরীর সুস্থ না হয়। হাওয়াইকে জালাল কতটা পছন্দ করে সেটা আমেরের থেকে বেশি আমাদের লোকেরা জানে। আক্রমণকারী আমাদের থেকেও একজন হতে পারে, এই বিষয়টা জালাল খুব ভালো করেই বোঝে, তাই জন্যই চুপ করে আছে। ও যা সিদ্ধান্ত নেবে সেটা আমি সমর্থন করি। ক্ষমা করবেন মালিকায়ে আজম, আপনার ছেলে জালালকে আমিও ভালোবাসি, সেই জন্য দুশ্চিন্তায় আমি এইসব কথা বলে ফেলেছি, ক্ষমা করবেন। তীর আর মুখের কথা দুটোতেই কাবু রাখতে হবে তোমায়, নয়তো তোমারই ক্ষতি হবে। তুমি সাম্রাজ্যের ওয়াজিরে আলিয়া, এই সময় হৃদয় দিয়ে নয় বুদ্ধি দিয়ে ভাবো। আপনি যেমন বলবেন। খোদা হাফেজ। কিছু একটা করুন, তাকে আমার সামনে নিয়ে আসুন যে এই ষড়যন্ত্র করেছে। শাহিনশাহর সামনে তাকে নিশ্চিতভাবে হাজির করতে হবে। মাথায় ঢুকছে না তোমাকে কিভাবে বোঝাবো, কোনো কথা তুমি সহজে বোঝো না কেন? কেননা আমার তোমার পরামর্শ চাই না, না তুমি আমার ওস্তাদ না আমি তোমার অনুগত। ভুলে যেও না আদম, আমরা দুজনই এখন একই নৌকায় আছি, যদি তোমার কোনো ভুলে সেই নৌকো ডুবে যায় তাহলে আমারও ক্ষতি হবে, সেটা আমি হতে দেব না। দেখলে না তোমার চাল বিফল হলো, আবার যদি তোমার চাল বিফলে যায় তাহলে শাহিনশাহ সাবধান হয়ে যাবেন। শুধু দুবার কেন, আমি হাজারবার চেষ্টা করব। আক্রমণ করা আমার কাজ, প্রতিহত করা ওর। কতক্ষণ বাঁচবে, ভুল তো করবেই। জালালও ঠিক একই কথা ভাবছে, তুমিও কখনো ভুল করবে, তখন কি হবে?
জালাল এখন সাবধান হয়ে গেছে, আর একটা ভুল আর আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। জাল তো আমি সঠিকই চলেছি, শুধু ওই হাওয়াই সবকিছু পণ্ড করে দিল। খুব ভালোবাসা ওর জালালের প্রতি। সেটাই তো, হাওয়াই জালালকে কতটা ভালোবাসে সেটা জানার পরেও তুমি ওকেই বেছে নিলে। আমি তোমাকে বারবার বারণ করেছিলাম, আসলে কি জানো, কোন চাল ভাববার ক্ষমতাই তোমার আর তোমার বাদশাহ হওয়ার যোগ্যতা নেই। অন্তত আমি চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, তুমি তো সেটাও পারো না। শুধু প্রতীক্ষা করে থাকো কবে ফলটা তুমি লাভ করবে। আমি ফল পাড়ার দিকে লক্ষ্য রাখি। ফল পাড়ারও সঠিক সময় হয় আদম, আর আমি সেই সময়টার জন্যই অপেক্ষা করছি। আক্রমণ করতে যতই দেরি হোক না কেন, সেটা যেন বিফলে না যায়। যে সময়ের জন্য প্রতীক্ষা করে সে সারা জীবন সময় প্রতীক্ষা করেই যায়, সময় কারো কথা মেনে চলে না। আর ঠিক এই কারণেই আমাদের সময়ের সাথে চলতে হবে আদম, আর সময় এই সময় আমাদের হাতে নেই, বুঝেছ? আক্রমণ করার অনেক সুযোগ আমরা পাবো, আমাদের শুধু সঠিক সুযোগটা খুঁজে নিতে হবে। যা হয়েছে সেটা ঠিক হয়নি, উন্মাদ হয়েছে সেটা আবার শাহেনশার হাতে। কিচ্ছু বুঝতে পারছি না, কেউ নিশ্চয় নেশার কিছু খাইয়ে দিয়েছে। এই সব কিছু হচ্ছে তা আবার সুকন্যার বিয়ের সময়। যোধা তুমি ওকে বোঝাও, যদি উনি এখন রেগে যান তাহলে অনেক বড় সমস্যা হবে। কথাটা হলো হুজুর, আমি হাওয়াইয়ের জন্য এক বিশেষ ঔষধ প্রস্তুত করেছি, যেটা খাওয়ালে ও সুস্থ হয়ে উঠবে। আপনি গিয়ে ওটা এখনই আমার কাছে নিয়ে আসুন, আমি নিজে হাতে হাওয়াইকে ওটা খাওয়াতে চাই। আমার জন্যই ওকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে, দেখি যদি আমার স্পর্শে ওর কষ্ট কিছুটা কমে। আপনি আসুন। শাহেনশার জয় হোক, জরুরি আলোচনা ছিল। সবাই এখন এসো, বলুন আজকার সাহেব। আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করেছিলাম, আমারই দুর্ভাগ্য ওই আক্রমণকারীর সূত্র পেতে আমি অক্ষম হয়েছি। প্রমাণ পাওয়া যাবে কি করে আজকার সাহেব? এখানে আমার কোনো নির্দিষ্ট শত্রু নেই, এখানে অনেক রাজবংশীয় আছে, আর তার মধ্যে আমার 5,000 সৈন্য রয়েছে। তাই যে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, যে কোনো রাজবংশীয় বা কোনো মুঘল শত্রু হতে পারে, আপনিও শত্রু হতে পারেন আজকার সাহেব, ভয় পাবেন না। আমি আপনাকে সন্দেহ করছি না, কিন্তু বিশ্বাসও করতে পারছি না। আমি নিজের ছায়াকেও বিশ্বাস করি না আজকার সাহেব। যোধা বেগম আপনি এখানে? আপনি বললেন না যে আপনি এখানে কেন এসেছেন। একটা অনুরোধ করতে এসেছি, আপনি এখান থেকে চলে যান। কেন? সব জেনেও না জানার ভান করছেন কেন? দেখছেন না আপনার প্রাণ সংকট হচ্ছে এখানে? প্রথমে নৌকুবিহার করার সময়, আবার এখন এখানে দুবার আপনার উপর ঘাতক আক্রমণ হয়েছে। আপনি এখান থেকে চলে যান। আপনার কি আমার জন্য চিন্তা হচ্ছে যোধা বেগম? না, সুকন্যার বিয়ে নিয়ে চিন্তা করছি, আমেরের চিন্তা হচ্ছে। এখানে আমেরে যদি আপনার কিছু হয়ে যায় সুকন্যার বিয়ে ভেঙে যাবে, উৎসবের আবহাওয়া শোকে পরিণত হবে, আর তাই যদি হয় আমাদের পরিবার কলঙ্কিত হয়ে যাবে, আর তারপর আর কত কি সংকটের মুখোমুখি আমেরকে হতে হবে। সেই জন্য আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি এখান থেকে। অনেক ধন্যবাদ যোধা বেগম, কিন্তু এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল যে আপনি আমার জন্য চিন্তিত। ধন্যবাদ আপনাকে যে আপনি আমার মিথ্যে আশাকে ধ্বংস করে দিয়েছেন। আপনি জানেন যে আমার শত্রু অগন্তি, তাদের মধ্যে কয়েকজন যারা আমার সামনে এসে তা প্রকাশও করেন আর তার স্বীকারও করে নেন। তবে আমার ভালো লাগে যে আপনি সেই শত্রুদের মধ্যে একজন যিনি আমার সামনে এসে তা প্রকাশ করেন। এটাকে পরে নিন যোধা বেগম। কি? আমি আপনাকে বলছি এটা পরে নিন যোধা বেগম, পরুন।
আমার তরোয়ালটা ধরুন। এ আপনি কি করছেন? এটাকে ধরুন আপনি। এবার আমি আপনাকে শাহেনশা সাজালাম, যাতে আপনি বুঝতে পারেন যে শাহেনশা হওয়ার পরে আপনার কেমন লাগে। এবার আপনি একজন শাহেনশা, আপনার মাথায় এখন মুঘল সাম্রাজ্যের দায়িত্ব আর তাজ রয়েছে, আর আপনার হাতে এখন শাহেনশার তরোয়াল রয়েছে। আর এখন আমি আপনাকে প্রশ্ন করছি যে এবার আপনি আমার সমস্যা বোঝার চেষ্টা করুন। যোধা বেগম, আমি যদি আমের ছেড়ে চলে যাই তাহলে শত্রুরা এটা ভাববে যে আমি ভয় পেয়ে গিয়েছি, যে এইভাবে ভয় পেয়ে পালিয়ে যায় সে সাম্রাজ্য কি করে রক্ষা করবে। আর অন্যদিকে আমি যদি এটা জেনে এখানে থাকি যে কেউ আমার উপরে আক্রমণ করতে পারে, কোনো রাজবংশী বা কোনো মোঘল আমার উপরে আক্রমণ করতে পারে, যে কোনো কিছু দিয়ে আমার উপরে আক্রমণ করতে পারে, সেটা তীর হোক বা আমার বিশ্বস্ত হাতি, তাহলে এই সময় আমার কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আপনি আমাকে এটা বলুন যোধা বেগম। আমি বলতে পারবো না। আপনার কাছে এটাই আশা ছিল যোধা বেগম, আর আপনি একদম সঠিক বলেছেন। কেউ বলতে পারে না, সিদ্ধান্ত তাকে নিতে হয় যার মাথায় তাজটা থাকে। যোধা বেগম, এই পোশাকের সব থেকে দুর্বলতা হলো যে এটা পরে থাকে সেটা বুঝতেই পারে না যে কে তার শত্রু আর কে তার মিত্র। এবার আপনি বুঝতে পারলেন? বুঝতে পেরেছি। তবে আজ আপনার উপর ঘৃণা নয়, বরং আপনার উপর দয়া হচ্ছে শেনশা। এই জীবনের কি মানে? যে ক্ষমতা আপনার দম বন্ধ করে দেয় সেই ক্ষমতার কি মানে? কি মানে সেই পদের যার জন্য আপনি আপনজনদের বিশ্বাস করতে পারেন না, না নিজের বন্ধুদের, না পরিবারকে, এমনকি নিজের ছায়াকেও না? খুব কষ্ট হয় আপনার, তাই না? এই সংসারে এমন কেউ নেই যে আপনাকে ভালোবাসে। সত্যি শেনশা, খুব কঠিন আপনার জীবন। আমি তো এক মুহূর্ত বাঁচতে পারতাম না। আপনার জীবন আপনারই থাক। নিন। আপনার উপর শুধু আমার দয়া হয়। দাঁড়ান যোধা বেগম, আপনি আমাকে দয়া করার স্পর্ধার কোনোদিনও দেখাবেন না, কারণ এতে আমাকে অপমান করা হয়। আপনি কি জানেন যে সবাই আমাকে কেন শত্রু মনে করে? আপনি কি জানেন যে সবাই আমাকে কেন ঘৃণা করে? আর আপনি কি জানেন যে সবাই আমাকে কেন মারতে চায়? কারণ আমি একজন শাহেনশা যোধা বেগম, আমার আর একটা বাঘের মধ্যে ভীষণ মিল রয়েছে, আর আমাদের দুজনকে সর্বদা একাই চলতে হয়। আর যদি আমরা সজাগ না থাকি তাহলে যে কোনো সময় আমাদের মৃত্যু হতে পারে। আসুন, নমস্কার। আসুন আসুন, ভেতরে আসুন। আপনি আসাতে মেহেন্দির উৎসব আরো ভালো হবে। আসুন। কি ব্যাপার সুকন্যা, মেহেন্দি এখনো পুরোপুরি শুকোয়নি, এখনই রং চলে এলো? হতেই হবে, রাজকুমারের ভালোবাসার রং তো আসতেই হবে। দেখো তো কি সুন্দর দেখাচ্ছে। ওকে তো আরো সুন্দর দেখাবে মেহেন্দির পর যখন হলুদ লাগানো হবে ওর গায়ে। তুমি থামো যোধা দিদি, সুন্দর তো তোমাকেই লাগছে, আর কেনই বা লাগবে না? জামাইবাবু দিদির সঙ্গে মন্দিরে গিয়েছিলেন, আর তারপর অনুষ্ঠানে যাওয়ার জন্য জামাইবাবু দিদির জন্য অপেক্ষাও করছিলেন। আর জামাইবাবুর চোখ তো যোধা দিদির ওপর থেকে সরছিলই না। তুমি একদম ঠিক বলেছো, জামাইবাবু দৃষ্টি তো সরছিলই না। আর যোধা তো কম সুন্দরী না, সে তো মুখ দেখলেই বোঝা যায়। সব অস্ত্র চালাতে সিদ্ধহস্ত, এত বড় যোদ্ধা, কিন্তু বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যান আর বড়দের সঙ্গে বিনম্র। এখন ওনারই যদি প্রশংসা করো সুকন্যা কিন্তু রেগে যাবে। আরে বাবা, সুকন্যার বিয়ে, এখন বরং হবু জামাইকে নিয়ে আলোচনা করো। ওর ব্যাপারে আর কি বলবো, শুনেছি খুবই রূপবান, গুণবানও, আর বড় যোদ্ধা। হবে নাই বা কেন, শাহেনশা নিজে ওনাকে পছন্দ করেছেন নিজের শালিকার জন্য। আমি তো বুঝতেই পারছি না যে ঘুরে ফিরে তোমরা শাহেনশার কথাই কেন বলছো। যোধা দিদি, যোধা দিদি, আগে আমাদের হাতে মেহেন্দি পরাও না। হ্যাঁ,
তোমার বিয়েতে আমরা সবার শেষে মেহেন্দি পরেছিলাম, কিন্তু এবারে নয়। আচ্ছা বাবা ঠিক আছে, সবার প্রথমে তোমার হাতেই মেহেন্দি পরানো হবে, ঠিক আছে? চলো তাড়াতাড়ি ওখানে গিয়ে বসো আর মেহেন্দি পরে নাও, এরপরে তো নাচের অনুষ্ঠানও আছে। তাই? উৎসবে তো সবাই আসবেন, তাই না? দেখেছ যোধা, ওরাও কিন্তু আমাদের জামাইয়ের কথাই বলছে। আমাদের জামাই বাবু হননি, উনি তো আসবেনই। মেহেন্দির অনুষ্ঠানে শুধু মহিলারাই থাকেন, এতে পুরুষদের যোগদানের অনুমতি থাকে না, বুঝেছ? চলো এবার তাড়াতাড়ি বসে মেহেন্দি পরে নেবে, চলো চলো চলো। নমস্কার, ভেতরে আসুন। হায় আল্লাহ, কি সুন্দর মেহেন্দি পড়াচ্ছে! মেহেন্দি আমিও পড়তে পারি? হ্যাঁ হ্যাঁ, একদম একদম, বসুন। তুমি মেহেন্দি লাগাবে মা? হ্যাঁ ঠাকুমা। এসো আমার সাথে। আমি তো এটা বুঝতে পারছি না, আমরা এই মেহেন্দির অনুষ্ঠানে এলাম কেন? এ তো মালিকার হুকুম, আমাদের পালন করতেই হতো। আপনি আপনার মালিকায় আজমকে কিছু বোঝান না কেন জিজি? উনি তো আপনার সব কথা শোনেন, ওনাকে বোঝানো উচিত ছিল। এটা তো নিকাহার সাথে যুক্ত একটা রীতি মহামাঙ্গা, আর তুমি আমায় কথা শোনাচ্ছ? আর তোমার বউ জাবেদা তোমার সব কথা শোনে? জাবেদা কোথায় গেল? ওই দেখো ওখানে। শুধু উৎসবেই নয়, ও কিন্তু মন দিয়ে মেহেন্দিতেও অংশগ্রহণ করছে। নির্বোধ কোথাকার! জবেদা আমি যান। কি করছো তুমি এখানে? দেখুন না, ঠাকুমাসা কত সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছেন আমার হাতে। আপনার বৌমা খুব ভালো মহামাঙ্গা, সবার সাথে এত সুন্দর মিশেছে যেন দুধের মধ্যে বাতাসা। মাসা আপনি কিন্তু বললেন না কত সুন্দর হয়েছে। তোমার মেহেন্দি একেবারে তোমারই মতন হয়েছে, সুন্দর। দেখলেন তো, আমি যেন মেহেন্দিটা সুন্দর বললেন। চলো মা, এবার আমরা গিয়ে দেখি সুকন্যার মেহেন্দি পরা হয়েছে কিনা। চলুন। একটা কথা কান খুলে শুনে রাখো, আজ থেকে আর এখন থেকে তুমি এটা কাউকে বলবে না যে তুমি আমার ছেলের বউ হও। এই যা করে বেড়াচ্ছ তুমি, তাতে আমাদের সম্মান থাকবে না। আর হ্যাঁ, তোমার এই মেহেন্দি খুব বাজে দেখতে হয়েছে, ঠিক তোমার মতন। বাজে হয়েছে? কত সুন্দর হয়েছে! আমি জানের বোধ হয় এই জন্য ভালো লাগেনি যে ভরাট করা হয়নি। ভরাট করে দাও তো, ভালো করে, খুব সুন্দর করে। ও তোমরা, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। আরে আপনি কি করে ভয় পেতে পারেন? আপনি তো শাহেনশা বীর, আপনি আমাদের ভয় পেলেন। কিন্তু তোমরা তো সবাই যোধা বেগমের বোন, তো তোমাদের দেখে আমি ভয় পাবো না? অত ভয় না পেয়ে এবার বলুন তো, আমাদের মধ্যে কার মেহেন্দি সুন্দর? আরে বা, তোমাদের প্রত্যেকেরই হাত তো খুবই সুন্দর দেখাচ্ছে। এটা তো কিছুই না, ভেতরে সবাই বলছেন যে যোধা দিদির হাতের মেহেন্দি সবচেয়ে সুন্দর। হ্যাঁ, আর সুন্দর মেহেন্দি পরে যখন যোধা দিদি উৎসবে নৃত্য করবে তখন আরো সুন্দর লাগবে। হে ভগবান, এটা তো আপনাকে বলা বারণ ছিল। কেন? এমন কি ব্যাপার যা আমাকে বলা বারণ? আমরা যে কথা আপনাকে বলছি সেটা কেউ যদি দেখে নেয় তাহলে খুব বকা খাবো আমরা। সবাই এসো এখন। এবার সবাই চলে গেছে, এবার তোমরা বলো আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে বলো যে তোমাদের যোধা দিদি এই নৃত্য কোথায় করছেন? একই জামাই বাবু, আপনি
রিক্ত কথাটাও বলতে পারছেন না? এই যে তুমি আমাকে শিখিয়ে দিলে, তো এবার আমি বলতে পারবো নৃত্য, তাই তো? তাহলে এবার তোমরা বলো যে তোমাদের যোধা দিদি এই নৃত্য কোথায় করছেন? অনুষ্ঠানে। কিন্তু সেটা কোথায়? মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান, আপনি জানেন না? সারা রাত ধরে চলে এই অনুষ্ঠান, কারণ এই দিন সারা রাত আমাদের জাগার নিয়ম আছে। আর এই উৎসবটা কোথায় হচ্ছে? ওখানে। কিন্তু ওখানে আপনি যেতে পারবেন না। পুরুষদের ওখানে যাওয়া বারণ। তাহলে ওদের যোধা দিদি নৃত্য করছেন আর আমার সেখানে যাওয়া বারণ। কিন্তু আমি তো অবশ্যই যাব। আমি শাহিন শাহ যে কোনো জায়গায় যেতে পারি, আর ওনার শহরও।